প্রধানের শুটিং এর মাঝেই বিকট শব্দে পড়ল বাজ, ক্যামেরা বন্দি করলেন সেই মুহূর্ত অভিনেতা দেব। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। পাহাড়ের সন্ধ্যায় শুটিং করতে গিয়ে বিকট শব্দে বাজ পড়ার ভিডিও শেয়ার করলেন অভিনেতা দেব। বিদ্যুতের ঝলকানি তার সঙ্গে প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখে যে অভিনেতা মুগ্ধ হয়েছেন তা বোঝাই যাচ্ছে। আর ঠিক সেই কারণেই তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে এই ভিডিওটি। বন্ধুরা, আপনারা দেখছেন সেই ভিডিও যেখানে বাজ পড়ছে পাহাড়ের মাঝে। প্রধান ছবি শুটিং করতে এই ছবির তারকারা পৌঁছেছেন উত্তরবঙ্গে। গল্পের প্রয়োজনে পাহাড়ি জায়গা বেছে নিয়েছেন এই ছবির পরিচালক। বন্ধুরা, গোটা টিম পৌঁছেছে। আমরা দেখিয়েছি প্লেনে করে কিভাবে আনন্দ করতে করতে সকলে গিয়েছিলেন উত্তরবঙ্গে। ১৯ দিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে প্রধানের শুটিং হবে। শিডিউলের প্রথম দিনই অভিনেতা দেব অসুস্থ হয়ে পড়েন। প্রধান ছবির প্রথম দিন অসুস্থ হওয়ার খবর নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেতা। শুটিংয়ের প্রথম দিন আর আমি জ্বরে আক্রান্ত, সে খবর জানার পর অনেকেই উদ্বেগে ছিলেন। তবে এখন অভিনেতা ভালো রয়েছেন তা বোঝাই যাচ্ছে, তার কারণ ভিডিও শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন আমাদের শুটিং এর মাঝে। বন্ধুরা, বলাই ভালো যে অভিনেতা এখন একটু সুস্থ রয়েছেন, তাই তো আবার শুটিং শুরু করেছেন সেই বার্তাই দিলেন তিনি। প্রধানের ফার্স্ট লুক এসেছে প্রকাশ্যে, তাতে দেখা গিয়েছে পুলিশের পোশাকে অভিনেতা দেবকে। মুখ না দেখা গেলেও তার পেশিবহুল হাত দেখেই বোঝা যাচ্ছে দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রের নাম দীপক প্রধান। দেব ছাড়াও ছবিতে নজর কাড়বেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্রিষা কুণ্ডু, সোহম চক্রবর্তী, মমতা শঙ্কর, বিশ্বনাথ, কাঞ্চন এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা। ছবির শুটিং জোর কদমে চলছে। ছবি সংক্রান্ত আরও অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।